ছাত্ররা স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে, শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে, এবং আশা করছি তোমরা সুস্থ আছো। সুস্থতার জন্য সবসময়ই আমাদের প্রে থাকবে তোমাদের জন্য, এবং তোমরাও আশা করি সবাই সবার জন্য প্রে করবে। আমরা যেটা করছিলাম, অনলাইন ক্লাসে রিভিউ ক্লাস চলছিল, এবং অলরেডি দুটো চ্যাপ্টার উপর রিভিউ আবার আমরা কমপ্লিট করেছি, এবং আজকে আবার থার্ড যে চ্যাপ্টারটা, তোমরা জানো চলতড়িৎ তো অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং প্রথম অধ্যায়টা যেরকম একটু বিস্তৃত অধ্যায় ছিল, তাপগতিবিদ্যা অনেকগুলো টপিকের সমন্বয়, এই চ্যাপ্টারটাও অনেকগুলো টপিকের সমন্বয় রয়েছে, অনেকগুলো ইম্পর্ট্যান্ট পোর্শন রয়েছে চ্যাপ্টারে, এবং কোয়েশ্চেনও বিভিন্ন টাইপসের কোয়েশ্চেন, বাট খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনের জন্য, যেটা মোস্ট অফ দ্য টাইম এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, সেরকম একটি চ্যাপ্টার হচ্ছে চলতড়িৎ। এবং পজিটিভ বিষয় হচ্ছে, অলরেডি তো এখানে একবার ক্লাস হয়ে গেছে, তোমরা 9-10 এই চ্যাপ্টারটা নিয়ে কিছুটা পড়ে এসেছিলে, তারপর আরো বিস্তারিত পড়েছো। আমরা রিভিউ ক্লাসে, আজকের ক্লাসে শুরুতে চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো একটু শর্টলি ডিসকাস করব, তারপর আবার আমরা সিকিউ অংশের প্র্যাকটিসে চলে যাব। চলতড়িৎ এই চ্যাপ্টারে আমরা, তোমরা স্থির তড়িৎ যেমন পড়েছিলে, স্থির চার্জের দরুন যে তড়িৎ সেটাকে যেরকম স্থির তড়িৎ বলা হয়, চলতড়িৎ বলা হয় যে গতিশীল চার্জের দরুন যে প্রবাহটা হয় সেটাকে, তড়িৎ প্রবাহটা হয় সেটাকে বলা হয় চলতড়িৎ। আর একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাকে বলা হয় তার প্রবাহ মাত্রা, কারেন্ট বা প্রবাহ মাত্রা। ঠিক আছে, তো চলতড়িৎ বিষয়টা আমরা জানি, বুঝেছি। চলতড়িতের শুরু, একেবারে শুরুটা কিন্তু হয় ওমস ল দিয়ে, ওমের সূত্র, সেটা তোমরা পড়েছো, আগেও পড়েছো, আবার এই অর্থাৎ এই ইন্টারমিডিয়েট লেভেলেও পড়েছো ওমস ল, যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে সেই প্রবাহ হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু আই, এটা পড়েছিলে, এবং এখান থেকে তোমরা রোধের কনসেপ্টটা পেয়েছিলে। কনস্ট্যান্ট যদি প্রপোর্শন সাইন উঠি আমরা রোধ আর বসাই, এইগুলো নিয়ে বিস্তারিত বলার কিছু নেই, ওমস ল, ওমস ল থেকে রোধের কনসেপ্টটা পাই, রোধ, রোধের একক কি আমরা জানি, রোধ কাকে বলে সেটা জানি, রোধ হচ্ছে প্রবাহের পথে, তড়িৎ প্রবাহের পথে বাধা, আর তার বিপরীত রাশিটা হচ্ছে পরিবাহিতা। ঠিক আছে, রোধ হচ্ছে তড়িৎ প্রবাহের পথে বাধা, আর তাহলে তার বিপরীত রাশিটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা, এবং এই পরিবাহিতার একক সেটা হচ্ছে মোহ বা সিমেন্স। এগুলো বিশেষ করে এই চ্যাপ্টারে তোমাদের মোহ হতে পারে বা সিমেন্স হতে পারে, এমসিকিউ টাইপ অনেক অনেক ছোট ছোট প্রশ্ন আছে এমসিকিউর জন্য, কাজে খুব ভালো করে চ্যাপ্টারটা পড়তে হবে, একক রিলেটেড, মাত্রা রিলেটেড, কিংবা আরো ছোট ছোট অনেক প্রশ্ন রয়েছে। তো পরিবাহিতা যেটা রোধের বিপরীত রাশি তার একক হচ্ছে মোহ বা সিমেন্স বলা হয়, অথবা যেহেতু এটাকে রোধের বিপরীত রাশি বলছি সেই হিসেবে আমরা কিন্তু পার ওহমও লিখতে পারি, রোধের একক যেহেতু ওহম তাহলে পার ওহম যদি লিখি এটাও লিখতে পারে, অথবা এইখানে অথবা দিয়ে বোঝাচ্ছি পার ওহম, সেটাও কিন্তু পরিবাহিতার একক হতে পারে, জি, যেটা জি কে বোঝাচ্ছে এখানে পরিবাহিতা। ঠিক আছে, তারপরে তোমরা রোধের সূত্রগুলো পড়েছিলে, রোধের তিনটা সূত্র পড়েছো আশা করি মনে আছে, দৈর্ঘ্যের সূত্র, প্রস্থচ্ছেদের সূত্র, এই সূত্রগুলো পড়েছো, দৈর্ঘ্যের সূত্র, প্রস্থেদ সূত্র, সরি, রোধের দুটি সূত্র পড়েছিলে তোমরা ওই দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে, যেখানে দৈর্ঘ্যের সূত্রটা ছিল আর ইজ প্রপোর্শনাল টু এ এল, অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক হয় রোধ, আরেকটা সূত্র ছিল প্রস্থচ্ছেদের সূত্র, যেখানে আর ইজ প্রপোর্শনাল টু, এক প্রথম সূত্র ছিল এটা, দ্বিতীয় সূত্র ছিল আর ইজ প্রপোর্শনাল টু
1 by a অর্থাৎ প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল তার ব্যস্তানুপাতিক হচ্ছে রোধের মান এবং এই দুটো সূত্রকে সমন্বয় করে যেটা পাওয়া যায় r is proportional to l by a অথবা পাওয়া যায় r is equals to rho l by a যেখানে রোটাকে বলা হয় এই রোকে তোমরা জানো বলা হয় আপেক্ষিক রোধ এবং আপেক্ষিক রোধ আর রোধের পার্থক্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় অনুধাবনমূলক প্রশ্নের জন্য বিভিন্ন ভাইভার প্রশ্নে আসে রোধ হচ্ছে পরিবাহীর যে কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহের পথে বাধা সেটা হচ্ছে রোধ আর আপেক্ষিক রোধ কি পরিবাহীর একক কোন কোন একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর যে উপাদান রয়েছে সেই উপাদানের রোধটাকে বলা হচ্ছে আপেক্ষিক রোধ তাহলে রোধ হচ্ছে পরিবাহীর নিজের একটা ধর্ম আর আপেক্ষিক রোধ হচ্ছে পরিবাহীর উপাদানের ধর্ম আবার রোধের একক আমরা জানি ওহম আমরা এই ইকুয়েশন থেকে আপেক্ষিক রোধের একক যদি বের করতে চাই সেটা হচ্ছে ওহম মিটার তো এরকম কিছু ইম্পর্টেন্ট পার্থক্য রয়েছে সেগুলো অবশ্যই জানতে হবে যেটা বললাম অনুধাবনমূলক প্রশ্নের জন্য কিংবা ভাইভা টাইপের প্রশ্নের জন্য জানতে হবে ঠিক আছে রোধের পরিবাহ বিপরীত রাশি যেমন পরিবাহিতা তেমনি আপেক্ষিক রোধের বিপরীত রাশিটাকে বলা হয় পরিবাহকত্ব সেটাকে আবার সিগমা দিয়ে ডিনোট করা হয় অর্থাৎ আপেক্ষিক রোধ তার বিপরীত রাশিটা সেটাকে বলা হয় পরিবাহকত্ব এই ছোট ছোট টার্মগুলো আমি আবার কেন রিভিউ করছি তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্নে আসে সে কারণেই আমি শর্টলি সবগুলো বিষয় বলছি আবার তো এটা হচ্ছে পরিবাহকত্ব সেটা হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি আপেক্ষিক রোধ যদি ওহম মিটার হয় তাহলে এর একক হচ্ছে পার ওহম মিটার ঠিক আছে অথবা এটাকে সিমেন্স পার মিটারও আরেকটা একক ব্যবহার করা হয় সিমেন্স পার মিটার এই এককটাও ব্যবহার করা হয় পরিবাহকত্ব বা সেটাকে পরিবাহতাঙ্ক পরিবাহিতাঙ্ক বলা হয় পরিবাহকত্ব বলা হয় অথবা পরিবাহিতাঙ্ক বলা হয় যেটা সহজ কথা হলো আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক ঠিক আছে তো রোধ আপেক্ষিক রোধের পার্থক্য আমরা জানলাম আগেও জেনেছি আজকে আবার একটু রিভিউ করলাম এরপরে তোমরা জুলের সূত্রগুলো পড়েছো জুলের তিনটি সূত্র রয়েছে জুলের সূত্রগুলো পড়েছো ফ্রেস্ট ল ছিল জুলের যে তিনটা সূত্র পড়েছো সেখান থেকে তিনটা সূত্র মিলিয়ে আমরা একটা ইকুয়েশন পাই জুলের ক্ষেত্রে সেই ইকুয়েশনটা হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি তো তিনটা এই টোটাল এই ইকুয়েশনটা পাওয়ার জন্য আমাদের তিনটা সূত্র ফলো করতে হয় জুলের সূত্র ফার্স্ট সূত্র হচ্ছে প্রবাহের সূত্র অর্থাৎ এইচ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দরুন যে তাপ উৎপন্ন হয় সেই তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক দ্বিতীয় সূত্র হচ্ছে রোধের সূত্র যেটা এইচ ইজ প্রপোর্শনাল টু আর অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দরুন তড়িৎ প্রবাহ যদি আয় হয় তার দরুন যে তাপ উৎপন্ন হবে সে তাপ এই পরিবাহীর যে রোধ তার সরাসরি সমানুপাতিক থার্ড ল হচ্ছে সময় সূত্র যেখানে এইচ ইজ প্রপোর্শনাল টু টি যে তাপ উৎপন্ন হবে সেটি সরাসরি কতক্ষণ তড়িৎ প্রবাহ হচ্ছে তাই সেই সময় সমানুপাতিক আর তিনটা সূত্রকে কম্বাইন করে আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে এইচ ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি ঠিক আছে এই উৎপন্ন তাপের আরো কিছু সমীকরণ আছে এইচ ইজ ইকুয়ালস টু আমরা আই স্কোয়ার আর টি তো লিখতেই পারি জুলের সূত্রগুলোর সমন্বয়ে লিখতে পারি ভি আই টি এটাও লিখতে পারি যেহেতু ভি ইজ ইকুয়ালস টু আই আর সেই হিসেবে ভি আই টি লিখতে পারি অথবা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি সেটাও লিখতে পারি অথবা লিখতে পারি পিটি এই ইকুয়েশনগুলো কোথা থেকে আসে কিভাবে আসে ওই জাস্ট কনভার্ট করে করে পি সমান ভি আই সেটা আমরা জানি সেটা বসালে পিটি পাই তো এরকম একটা ই থেকে
এক এক একটা সম্পর্ক থেকে অনেকগুলো সম্পর্ক প্রতিপাদন করা যায় এবং সেগুলো কিভাবে করা যায় এগুলো আমরা এর আগে থিওরি ক্লাস মানে যখন প্রথম এই চ্যাপ্টারটা পড়েছিলাম ডিটেইল দেখানো হয়েছে যে সবগুলো সমীকরণ কিভাবে আসে। তো মনে রাখার চেষ্টা করবে এই সমীকরণগুলো তাপে উৎপন্ন যে তাপ হয় তার সমীকরণ, কারণ কোন সমীকরণটা কোন প্রশ্নের জন্য লাগবে সেটা আমরা জানি না। মুখস্থের কিছু নাই, যেহেতু ভি ইকুয়ালস টু আই আর পি সমান ভি আই এই জিনিসগুলো আমরা জানি, সেইগুলো ইনসার্ট করে করে কিন্তু এই ইকুয়েশন গুলো আসে। ঠিক আছে, এরপরে ক্ষমতা পড়েছিলে তোমরা, ক্ষমতা, ক্ষমতার একক, ক্ষমতা হচ্ছে একক সময়ে যতটুকু কাজ হয় সেটাকে বলা হয় ক্ষমতা, পি সমান ডব্লিউ বাই টি, এবং এর একক হচ্ছে যে এককটা ব্যবহৃত হয় ওয়াট, এটা পি সমান ডব্লিউ বাই টি সে জুল পার সেকেন্ড, সেটাকে আবার ওয়াট হিসেবেও লিখতে পারি। ঠিক আছে, আবার ডাব্লিউ সমান কিউ বাই টি সেটা সেই সম্পর্কটাও যদি আমরা লিখি ডাব্লিউ সমান ভি কিউ, আরো একটা ইকুয়েশন পাওয়া যায় আবার ভি স্কোয়ার বাই আর সেই ইকুয়েশনটা পাওয়া যায়। অর্থাৎ যেরকম তাপের কয়েকটা ইকুয়েশন পেয়েছি ক্ষমতারও কিছু ইকুয়েশন আছে, আমরা যদি বইটা দেখি বা প্র্যাকটিস করি সেই ইকুয়েশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। ক্ষমতার মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল তোমাদের কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার এই জিনিসটা, 1 কিলোওয়াট আওয়ার বা 1 কিলোওয়াট ঘন্টা সেটা বলতে কি বোঝায়, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র 1 ঘন্টা ধরে যদি কাজ করে যে বৈদ্যুতিক শক্তি সে ব্যয় করবে, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে বৈদ্যুতিক শক্তি ব্যয় করবে তাকে বলা হয় 1 কিলোওয়াট আওয়ার। এবং এটাকে যদি ভাঙি, অর্থাৎ কিলোওয়াট আওয়ার কে যদি ভাঙি, আলটিমেটলি জুল জুল হিসেবে মানটা পাবো 3.6×10⁶ জুল। ঠিক আছে, তো এই 1 কিলোওয়াট আওয়ার কে আবার এই জিনিসটা এমসিকিউর জন্য লাগে, 1 কিলোওয়াট আওয়ার সমান কত, 3.6×10⁶ জুল। আর এই 1 কিলোওয়াট আওয়ার কে যেহেতু বিদ্যুৎ সরবরাহ কোম্পানি গুলো কিলোওয়াট আওয়ারে সব হিসেব গুলো করে, এটাকে বিওটিও বলা হয়, বোর্ড অফ ট্রেড ইউনিট, সেটা অ্যাব্রিভিয়েশনটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে, অনেক সময় অ্যাব্রিভিয়েশনটা এমসিকিউ তে আসে, বোর্ড অফ ট্রেড ইউনিট কিংবা জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে অনেক সময় আসে। তো 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 3.6×10⁶ জুল, 1 কিলোওয়াট আওয়ার যে কথা বোর্ড অফ ট্রেড ইউনিট একই কথা। তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে কোন বৈদ্যুতিক বাল্বে 220 ভোল্ট 100 ওয়াট লেখা থাকে, এই কথাটার অর্থ কি, অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকেই খুব শর্টলি লেখো যে 220 ভোল্ট 100 ওয়াট কথাটার অর্থ হলো ওই বাল্বটিকে কাজ করতে হলে 220 ভোল্ট বিভব পার্থক্যে তাকে যুক্ত করতে হবে এবং সেই বাল্বটি প্রতি সেকেন্ডে 100 জুল করে বিদ্যুৎ শক্তি ব্যয় করবে। হ্যাঁ, এই কথাটুকু ঠিক আছে যে তাকে 220 ভোল্ট একটা বিভব পার্থক্যে সংযুক্ত করতে হবে এবং 100 ওয়াট এর কথাটার অর্থ হলো প্রতি সেকেন্ডে সে 100 জুল করে বৈদ্যুতিক শক্তি ব্যয় করবে। কিন্তু তার চেয়ে আরেকটু বেশি যদি এই একই ক্যাটাগরির প্রশ্নগুলো কিন্তু 9-10 ছিল, এখন ইন্টারমিডিয়েট লেভেলে যেহেতু আসছি আমরা আরেকটু এক্সটেন্ডেড করে যদি অ্যান্সারটা করি সেটা ভালো হয়, যে এখান থেকে আরও ইনফরমেশন পাই আয় সম্পর্কে, প্রবাহ সম্পর্কে, আয় সমান যদি পি বাই ভি হয় সরাসরি পি এর মান বলা আছে 100 ওয়াট অ্যান্ড যেটা বিভব বলা আছে 220, দেন আমরা এখান থেকে প্রবাহ সম্পর্কে একটা ধারণা পাই, রোধ সম্পর্কে ধারণা পাই, পি আর সমান ভি বাই আই এটা অলমোস্ট 484 ওহম। ঠিক আছে, প্রতি ঘন্টায় ব্যয়িত বিদ্যুৎ শক্তি সেটারও ধারণা পাই, সবকিছু সবগুলো না লিখে অন্তত দুটো টার্ম যদি লিখি, দুটো তিনটা লাইন যদি লিখি, ইনফরমেশন লিখি, তাহলে পুরো মার্কসটা পাওয়া যায়। ঠিক আছে, খালি 220 ভোল্ট 100 ওয়াটের অর্থ হলো এক লাইনে লিখে দিলাম যে 220 ভোল্টে তাকে যুক্ত করব আর প্রতি সেকেন্ডে 100 জুল বিদ্যুৎ শক্তি ব্যয় হবে, এতটুকু না লিখে অনুধাবনমূলক প্রশ্ন যেহেতু আরেকটু বিস্তারিত লিখলে ভালো হয়। ঠিক আছে,
জুলের সূত্রের কথা বলেছি, জুলের সূত্র থেকে আমরা যে ইকুয়েশন গুলো পাই সেগুলো দেখেছি, এবং এই যে কিলোওয়াট আওয়ার দেখেছি ক্ষমতা, এই রিলেটেড অনেকগুলো প্রশ্ন আছে তোমাদের। বিদ্যুৎ বিল নির্ণয় করা, ক্ষমতা নির্ণয় করা, বিদ্যুৎ বিল নির্ণয় করা, সেগুলো আমরা প্র্যাকটিস অংশে আবার দেখব, অংশ ম্যাথগুলো। এখন জাস্ট যে থিওরি কন্টেন্ট গুলো রয়েছে সেগুলো দেখছি, ঠিক আছে। তারপরে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোষ নিয়ে, যেহেতু চলতড়িৎ, চলতড়িৎ মানে সেখানে তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহের জন্য তাকে একটা শক্তি সরবরাহ করতে হবে। সো সেই কোষ, কোষের অভ্যন্তরীণ রোধ, ইন্টারনাল রেজিস্ট্যান্স অ্যান্ড তড়িৎচালক বল, সেটাও তোমরা পড়েছো, ইলেকট্রোমোটিভ ফোর্স, অভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক বল, এই দুটো কিন্তু আলাদা বিষয়। তড়িৎচালক বলের বিষয়টা তোমরা পড়েছো এর আগেও, যে কোন একটা সার্কিট যদি আমরা কনসিডার করি, খুব সিম্পল একটা সার্কিট, এখানে যদি একটা তড়িৎ কোষ আর একটা রোধ যুক্ত করি, তাহলে অভ্যন্তরীণ রোধ আর তড়িৎচালক বল বলতে কি বোঝাবে? এই যে তড়িৎ কোষটা, আমরা জানি যে কোন একটা তড়িৎ কোষ যেহেতু সেটি শক্তি সরবরাহ করবে, তো সেই শক্তি উৎপাদনের জন্য তার মধ্যে কিছু ব্যবস্থা করে দিতে হবে। সাধারণত কোষগুলোতে কিছু রাসায়নিক উপাদান, তরল পদার্থ থাকে, এবং সেগুলো ক্রিয়াবিক্রিয়ার ফলে সেগুলোর মধ্য দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস হয় সেখান থেকে শক্তি সরবরাহ হয়। তো সেই তরল পদার্থগুলো, তড়িৎ প্রবাহ যখন এই নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডের দিকে যাবে, তখন এই কোষ হয়ে যেতে হবে তাকে। কোষ হয়ে যাওয়া মানে কোষের অভ্যন্তরীণ যে রাসায়নিক উপাদানগুলো রয়েছে সেগুলোর বাধাকে ডিঙিয়ে একটা প্রবাহকে পাস হতে হবে। তো এই বাধাকে ডিঙানোর জন্য, অর্থাৎ কোষ, এইখানে যদি একটা কোষ থাকে, সেই কোষের অভ্যন্তরীণ যে পদার্থগুলো রয়েছে তাদের যে বাধা বা রোধ রয়েছে সেটা, সেই রোধটাকে বলা হচ্ছে এখানে অভ্যন্তরীণ রোধ। অর্থাৎ কোষের উপাদানগুলোর যে রোধ তাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। আর তড়িৎচালক, এই রোধটা কিন্তু খুবই স্বল্প মানের হয়, বাট একেবারে নেগলিজেবল নয়। কোন কোন প্রশ্নে যখন অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে সেই মানটাকে কাউন্টে এনে আমাদের ক্যালকুলেশন করতে হয়, আবার কোন কোন ম্যাথে দেওয়া থাকে না, সেটা ক্যালকুলেশনের জন্য প্রয়োজন হয় না। তড়িৎচালক বল বলতে কি বুঝি, সেটাও একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যে একক ধনাত্মক আধানকে কোষ সমেত, অর্থাৎ কোষের যে প্রান্ত থেকে শুরু করব, কোষ সমেত পুরো বর্তনী ঘুরিয়ে আবার যদি, ধরো নেগেটিভ এন্ড থেকে শুরু করলাম, কোষ সমেত মানে তো কোষের একটা এন্ড থেকেই যাত্রা শুরু করতে হবে, নেগেটিভ এন্ড থেকে যাত্রা শুরু করে পুরো বর্তনী ঘুরিয়ে আবার যদি নেগেটিভ এন্ডে নিয়ে আসতে চায়, কোষ সমেত পুরো বর্তনী ঘুরে আবার যদি আগের জায়গায় ফিরে আসতে চায়, সেক্ষেত্রে যে পরিমাণ কাজ হয় তাকে সেই কোষের তড়িৎচালক বল বলা হয়, ঠিক আছে। আবার তড়িৎচালক বলের সঙ্গে বিভব পার্থক্যেরও কিন্তু পার্থক্য রয়েছে। বিভব পার্থক্য এবং তড়িৎচালক বল কিন্তু একই জিনিস নয়, যে অনেক সময় গুলিয়ে ফেলি আমরা বা পরীক্ষা প্রশ্ন আসে, বিভব পার্থক্য এবং তড়িৎচালক বল এই দুটির মধ্যে পার্থক্য কি? বিভব পার্থক্য হচ্ছে কোন একটা বর্তনীর খুব কাছাকাছি দুটি বিন্দু, বা কোন একটা বর্তনীর যে কোনো দুটি বিন্দুর মধ্যে, যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুকে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যতটুকু কাজ হয়, বর্তনীর এই বিন্দু থেকে এই বিন্দুতে হতে পারে, এখান থেকে এই এন্ডে হতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু কোষ সহ হতে হবে, এই ধরনের কোনো কন্ডিশন নাই। বাট তড়িৎচালক বল, তার ক্ষেত্রে কিন্তু এক কন্ডিশন আছে, একক ধনাত্মক আধানকে কোষ সমেত পুরো বর্তনী ঘুরিয়ে আবার আগের অবস্থানে নিয়ে আসতে হবে, এবং তার জন্য যতটুকু কাজ হবে সেটা হচ্ছে তড়িৎচালক বল। তাহলে বিভব পার্থক্যে কিন্তু কোষকে সাথে রাখতে হবে, এই ধরনের কোনো কন্ডিশন নেই। তাহলে তড়িৎচালক বলের মান বেশি আর বিভব পার্থক্যের মানটা কম হয়। আরো কিছু পার্থক্য রয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে, মেজর পার্থক্য হচ্ছে এগুলোই, ঠিক আছে। তো তড়িৎচালক বলের কথা বললাম, অভ্যন্তরীণ রোধের কথা বললাম। তাহলে একটা বর্তনীতে যে তড়িৎচালক বল টোটাল প্রোভাইড করা হয়, অর্থাৎ যতটুকু কাজ হয়, সেটা দুইটা অংশে হয় মূলত। একটা অংশ হচ্ছে বর্তনীর বাইরের, অর্থাৎ এই কোষ বাদ দিয়ে বাইরের অংশ দিয়ে তড়িৎ প্রবাহিত হলো, আমরা তড়িৎচালক বল E সমান বলা হয় W/Q,
ঠিক আছে। তো এই একটা একক ধনাত্মক আধানকে পুরো বর্তনী ঘুরিয়ে আনতে যে কাজ হয় তা হচ্ছে তড়িৎচালক বল। তাহলে এই টোটাল কাজটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি বলছি, একটা হচ্ছে বর্তনীর বাইরের অংশ দিয়ে আমার ওই একক ধনাত্মক আধানকে ঘুরিয়ে আনতে যতটুকু কাজ হলো সেটা, আর সেই তার জন্য যতটুকু বিভব প্রয়োজন সেটাকে বলা হয় প্রান্তীয় বিভব পার্থক্য। তাহলে ই সমান ভি প্লাস ভি প্রাইম, ভিটাকে বলছি প্রান্তীয় বিভব, প্রান্তীয় বিভব সেটা হচ্ছে কি কোষ বাদে বাইরের বর্তনী দিয়ে ওই একক ধনাত্মক আধানকে বা সেই প্রবাহকে চালনা করতে যে পরিমাণ বিভব প্রয়োজন হয় সেটা হচ্ছে প্রান্তীয় বিভব। আর এই কোষের ভেতর দিয়ে প্রবাহ চালানোর জন্য, কোষের ভেতর দিয়ে মানে অভ্যন্তরীণ রোধের বাধাকে অতিক্রম করার জন্য যে বিভবটা ব্যবহার হয়, এই বিভবটা যেহেতু বাইরের কোষে কোনো কাজে লাগে না, অভ্যন্তরীণ কোষের অভ্যন্তরীণ বাধাকে অতিক্রম করার জন্য কাজে লাগে, এই বিভবটাকে বলা হয় হারানো বা নষ্ট বিভব। তো অনেক সময় পার্থক্য আসে প্রান্তীয় বিভব আর হারানো বিভব বা নষ্ট বিভবের মধ্যে পার্থক্য কি, বা প্রান্তীয় বিভব এবং হারানো বিভব একই বিষয় কিনা, দুটি একই বিষয় নয়। একটা হচ্ছে কোষের একটা তড়িৎ বর্তনীর কোষ বাদে বাইরের বর্তনীর মধ্য দিয়ে প্রবাহ চালানোর জন্য যতটুকু বিভব ব্যবহার হয় সেটা প্রান্তীয় বিভব, আর কোষের অভ্যন্তরের যে বাধা সেটাকে অতিক্রম করার জন্য যে বিভবটা ব্যবহার হয় সেটাকে বলা হয় হারানো বা নষ্ট বিভব। এবং টোটাল কাজটা যেহেতু দুইটা বিভাগে ভাগ হয় সেহেতু টোটাল তড়িচালক বল সমান লিখতে পারি ভি প্লাস ভি প্রাইম, ঠিক আছে, প্রান্তীয় বিভব যোগ হারানো বিভব। এরপর দুইটা গুরুত্বপূর্ণ বিভব জিনিস তোমরা পড়েছ, বিভব বিভাজক নীতি এবং প্রবাহ বিভাজক নীতি, কারেন্ট ডিভাইডার রুল অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার রুল। ফার্স্ট ওয়ান যেটা বলছি ভোল্টেজ ডিভাইডার রুল বা বিভব বিভাজক নীতি, অনেকগুলো রোধ যদি একসাথে কানেক্টেড হয় এবং সেটা অবশ্যই সিরিজে হতে হবে এবং তাদের সঙ্গে যদি একটা কোষ যুক্ত হয়, তাহলে যেকোনো একটা রোধের মধ্য দিয়ে কি পরিমাণ বা যেকোনো একটা রোধের দুই প্রান্তের বিভব কি ইনস্ট্যান্ট যদি আমাকে বলতে হয় সেটা আমরা শর্টকাট একটা সূত্রের মাধ্যমে, ধরো এটা R1 R2 R3 যেহেতু তিনটা রোধ যুক্ত করেছি, ধরো R1 এই রোধের দুই প্রান্তের বিভব কত, এটা টোটাল একটা ক্যালকুলেশন করে টোটাল কারেন্ট বের করে আলাদা আলাদা করে বের করা যায়, বাট বিভব বিভাজক নীতি এই সূত্রটা অ্যাপ্লাই করলে খুব সহজে আমরা সেটা বের করতে পারি যে ধরো R1 রোধের জন্য যদি বিভব বের করতে হয় সেটা হবে V1 সমান আর সূত্রটা হচ্ছে VN সমান RN ডিভাইডেড বাই টোটাল যে রেজিস্ট্যান্স R1 প্লাস R2 প্লাস যতগুলো রেজিস্ট্যান্স থাকবে ইন্টু টোটাল ভোল্টেজ, যতটুকু ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করা হলো সেটা। ধরো R2 রোধের মধ্য দিয়ে R2 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবো, তার জন্য সূত্রটা দাঁড়াবে V2 সমান R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 প্লাস R3, যেহেতু এখানে তিনটা রোধ রয়েছে আর ধরো V সমান প্রশ্নে দেওয়া থাকলো 10 ভোল্ট, তাহলে এখানে হবে 10। তাহলে খুব সহজেই আমরা যেকোনো একটা রোধের দুই প্রান্তের বিভব বের করতে পারি এই বিভব বিভাজক নীতির সাহায্যে। আরেকটা নীতি রয়েছে কারেন্ট ডিভাইডার রুল, আরেকটা যে সূত্র রয়েছে প্রবাহ বিভাজক নীতি, সেটা কিরকম যে আমরা বিভব বিভাজক নীতি হচ্ছে রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দেখি, প্রবাহ বিভাজক নীতি হচ্ছে রোধের সমান্তরাল সমবায়ের জন্য, অনেকগুলো রোধ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান কত সেটা নির্ণয়ের জন্য যে নীতিটা ব্যবহার করে সেটাকে বলা হয় প্রবাহ বিভাজক নীতি। ইম্পর্টেন্ট একটা নীতি, এই নীতির ব্যবহার তোমরা এখন তোমার যে ইন্টারমিডিয়েট লেভেলে যতটুকু পাবে, যদি হায়ার স্টাডিজে যাও এবং এই বিষয়ে পড়াশোনা করো অনেক বেশি ব্যবহার পাবে এই বিভব বিভাজক নীতি এবং প্রবাহ বিভাজক নীতি, কারেন্ট ডিভাইডার রুল এবং ভোল্টেজ ডিভাইডার রুলের অনেক বিস্তারিত ব্যবহার তোমরা পাবে, ঠিক আছে। তো এই নীতি অনুসারে যে কোনো একটা রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হচ্ছে খুব সহজে আমরা সেটা নির্ণয় করতে পারি একটা সিম্পল ইকুয়েশন ফলো করে, যেখানে IN সমান হচ্ছে I টোটাল ইন্টু R টোটাল ডিভাইডেড বাই RN,
I total to total current circuit এর সেটা খুব সহজে বের করা যায় total resistance এর তুল্যরোধ বের করে এখানে যদি voltage এর মান বলা থাকে তাহলে I total easily বের করা যায় R total হচ্ছে এখানে যেহেতু সবগুলো parallel combination তাহলে parallel combination এ তাদের তুল্যরোধ কত আর RN হচ্ছে কততম রোধের মধ্য দিয়ে আমরা প্রবাহটা নির্ণয় করতে চাচ্ছি যেমন ধরো 3 নাম্বার রোধ তার মধ্য দিয়ে প্রবাহ ধরলাম I যেহেতু 3 নাম্বার রোধ তার মধ্য দিয়ে প্রবাহ হবে I I3 সমান এই সূত্র অনুসারে দাঁড়াবে I total মানে total current R total মানে RP এর ভ্যালুটা আলটিমেটলি যেহেতু এটা প্যারালালি কানেক্টেড আছে আর RN মানে কততম রোধ 3 নাম্বার রোধ 3 নাম্বার রোধের মান যদি বসিয়ে দিই খুব সহজেই আমরা কিন্তু এই যে কোনো ব্রাঞ্চের 4টা 5টা 6টা 7টা যতগুলো ব্রাঞ্চ এখানে থাকুক খুব সহজেই কারেন্টের মানটা যে কোনো রোধের জন্য কারেন্টের মান বের করতে পারবো আর খুবই ইম্পর্টেন্ট এবং প্রমিনেন্ট বিষয় যেটা খেয়াল করতে বললাম যে বিভব বিভাজক নীতি বা ভোল্টেজ ডিভাইডার রুল হয় রোধের শ্রেণী সমবায় আর কারেন্ট ডিভাইডার রুল বা প্রবাহ বিভাজক নীতিটা হয় রোধের সমান্তরাল সমবায় সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে ঠিক আছে উল্টা করে দিলে কিন্তু হবে না যেহেতু ফিক্সড এটা বলা হচ্ছে কোন ধরনের সমবায়ের জন্য কোন নীতিটা রয়েছে তো এরপরে কোষের সমবায় তোমরা পড়েছো কোষের শ্রেণী এবং সমান্তরাল সমবায় সেটা নিয়ে ডিটেইলস বলছি না শ্রেণী সমান্তরাল সমবায় মিত্র সমবায় রয়েছে কোষের সমবায়ের চেয়ে রোধের সমবায়টা বেশি গুরুত্বপূর্ণ বা বেশি তার ব্যবহারটা আমরা দেখি চলো তড়িৎ রিলেটেড প্রশ্নে যে রোধের সমবায় তোমরা জানো শ্রেণী এবং সমান্তরাল সমবায় রয়েছে যেরকম তোমরা ধারকের ক্ষেত্রে সমবায় পড়েছো রোধের শ্রেণী সমবায় তোমরা জানো সিরিজ সমবায় সমান R1 প্লাস R2 প্লাস R3 এরকম হয় আর প্যারালাল সমবায়টা হচ্ছে 1 বাই R1 প্লাস R2 প্লাস R3 তো কথা কথা বললাম যতগুলো রোধ হবে সবগুলো এভাবেই যুক্ত হতে থাকবে এবং এটি হচ্ছে ধারকের সমবায়ের উল্টা বিষয়টা রোধের সমবায় এবং ধারকের সমবায় কিন্তু ইকুয়েশন ফরম্যাট গুলো উল্টা এই চ্যাপ্টারে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যেমন গুরুত্বপূর্ণ বলতে খুবই গুরুত্বপূর্ণ কারশফস ল কারশফের সূত্র রয়েছে যেটা ম্যাথে অবশ্যই অবশ্যই লাগে হুইটস্টোন ব্রিজ সেটা নিয়ে তোমরা জানো ম্যাথ আসে হুইটস্টোন ব্রিজের সূত্র রয়েছে বা সাম্যাবস্থার সূত্র রয়েছে শান্ট রয়েছে খুবই গুরুত্বপূর্ণ অংশ যে টপিকগুলো বলছি প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন আসে কারশফস ল হুইটস্টোন ব্রিজ শান্ট তো এই টপিকগুলো এবং সৃজনশীল প্রশ্ন সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আবার কিছু আলোচনা করব তো আজকের ক্লাসে এতটুকুই সময় দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ সবাই ভালো থেকো ধন্যবাদ সকলকে